सबस्क्राइब करुन आमार देशी रान्नार रेसिपी चैनलटी एवं बेल आइकनटी प्रेस करुन लेटेस्ट भिडियो सबार प्रथमे देखार जोन्नो। हेलो गाइस, आज के आमी आलू रेखेछी, तो आलू दिए एक खूब सुंदर रेसिपि करब, ब्रेकफास्टेर रेसिपि। तो आज के बनाबो आमी वेजिटेबल आलूर चप, खूब सहज सिम्पल এবং আপনি আপনাদের ঘরে যে জিনিসগুলি থাকবে সেই জিনিসগুলি দিয়ে আপনারা বানাতে পারবেন। তো আমার ঘরে ছিল আজকে এই বরবটি ছিল, তাই আমি বরবটি দিয়ে আজকে আমি ভেজিটেবল আলুর চপ করব ব্রেকফাস্টে খাওয়ার জন্য। তো আমি এখানে তিনটা আলু রেখেছি, পেঁয়াজ লাগবে আর বরবটি। তো আপনারা পুরো ভিডিওটি দেখেন কিভাবে আমি আলুর চপ রেডি করি। আমি এখন আলুগুলোকে বয়ল করে নেব, আর এই যে বরবটি আছে এটাকে ছোট ছোট করে কেটে ভাজি করে নেব। সিম্পল, শুধু হলুদ আর লবণ দিয়ে এটাকে আমি ভাজি করব, ঠিক আছে? তারপর বলছি আপনাদেরকে, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। গাইস, আমি আলুটাকে তো বয়ল করে নিয়েছি, এবার এটাকে আমি এইভাবে করে থেতো করে নেব। খুব গরম, তার জন্য আমি গ্লাস দিয়ে করছি, করে নেব। আমার বরবটি ভাজা হয়ে গেল, আমি শুধু হলুদ আর নুন দিয়ে এটা ভেজে নিলাম, ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি। পেঁয়াজ মিক্সড করবো, ছোটো ছোটো করে পেঁয়াজও কেটে নিয়েছি, এটা আলুর মধ্যে দিয়ে দেব, নুন দিয়ে দেব সামান্য পরিমাণে, একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়া, সঙ্গে মিট মশলা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে মিট মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন। খুবই সহজ একটা রেসিপি, লকডাউন এই পত্র জিনিস কোথায় পাবো, ফাস্ট ফুডের জিনিস তো পাওয়া যায় না, তার জন্য বাড়িতে বানিয়ে খেতে হয়। তো ভালো করে আমি মেখে নেব। মাখা আমার কমপ্লিট হয়ে গেল, আবার আমি এটাকে কি করি আপনারা অবশ্যই দেখবেন। এটাকে আমি এইভাবে নিয়ে গোল করে নিলাম, গোল করে এইভাবে করে, তার মধ্যে আমি দিয়ে দেব বরবটি ভাজি। বরবটি ভাজি করে রেখেছিলাম, এর মধ্যে এইভাবে করে দিয়ে দেব, দেখেন খুবই সহজ। দিয়ে এটাকে আমি এইভাবে করে চপ করে নেব। হয়ে গেল, খুবই সহজ। মুড়িটাকে আমি গুঁড়া করে নেব। আপনারা চাইলে মুড়ির জায়গায় বিস্কুটের গুঁড়াও দিতে পারেন, আমি মুড়ি দিয়ে দেব। আমি এটাকে গ্রাইন্ডার করে নেব, গুঁড়া করে নেব। ময়দা নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেব আমি একটু কালো জিরা, সামান্য পরিমাণে নুন, জল দিয়ে গুলে নেব। এটাকে আমি চারপাশ দিকে এইভাবে লাগিয়ে নেব, তারপরে এটা দিয়ে দেবো আমি মুড়িতে, তারপরে আমি এইভাবে করে এরকম করে আমি সব কয়টা চপ করে নেব। এইভাবে করে আমি সব কয়টা লাল লাল করে ফ্রাই করে নেব, দেখতে কি সুন্দর লাগছে দেখুন। আর এখন পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন। আমার সব কয়টা ফ্রাই হয়ে গেল, আমি এবার এটা তুলে রাখব। ফ্রাই করে নিলাম, সুন্দর রেসিপি একটা করে নিলাম, বেশি জিনিসপত্র লাগেনি, লকডাউনের সময় খুব কম জিনিসপত্র দিয়ে এটা বানিয়ে নিলাম। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এখন পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, এরকম ধরনের নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন। আর আমার ভেজিটেবল আলুর চপ রেডি খাওয়ার জন্য, দেখেন খুব সুন্দর একটা রেসিপি, আপনারা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খাবেন। লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, দেশি রান্নার রেসিপি চ্যানেলটি, এইভাবে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। থ্যাংক ইউ।